দিয়ে কানের থেকে যে পুজ আর রক্ত সারা মুখে গলায় পুরো মাখামাখি করে ফেলেছিল পুরো ইনফেকশন হয়ে এরকম গুটি 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 মতন হয়ে গেছিল একটা বাচ্চা বমি করে সেটার কারণও যে এত মারাত্মক এত ক্রিটিক্যাল এত সিরিয়াস হতে পারে হ্যালো এভরিওয়ান রাধে রাধে আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত আশা করি তোমরা ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো এর আগের একটা ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম যে মিঠির ওই বমি করার ব্যাপারটা নিয়ে আমি একটা আলাদা সেপারেট ভিডিও বানাবো মানে মিঠির ডেইলি রুটিনের ভিডিওটাতে আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে মিঠি কি পরিমাণে বমি করে মানে মিঠির বমির এত বেশি টেন্ডেন্সি যে আমাকে সবসময় ডবল ডবল খাওয়াতে হয় ওকে ডবল ডবল খাওয়া নিয়ে বসতে হয় মানে ও এভরি মিলে একবার করে বমি করা শুরু করে দিয়েছিল মানে এতটাই ক্রিটিক্যাল হয়ে গেছিলো অবস্থাটা যে আমরা কিনে লাস্টে ডক্টরের স্বর্ শরণাপন্ন হলাম মানে আর ফেলে রাখা যাচ্ছিলো না ব্যাপারটা যতই হোক সবাই বলছিল যে না এটা বাচ্চাদের টেন্ডেন্সি বাচ্চারা এরকম করেই ওয়াক তোলে বমি করে এরকম করেই থাকে অনেক বাচ্চারই নাকি এটা হ্যাবিট থাকে তবু আর কি জিনিসটা ঠিক সুবিধে ঠিক ছিল না এত বমি তার জন্যে মানে একবার ঠিক আছে দিনে কখনো একবার বা দু তিন দিনে কখনো একবার বমি করলো ঠিক আছে মানে এভরি মিলে এক এক দিনে আমি মানে সকালে ব্রেকফাস্টের থেকে শুরু করে ব্রেকফাস্ট তারপরে তোমার লাঞ্চ বিকেলবেলা টিফিন আবার ডিনার মানে চারবার চারটা বাড়ি মিটি বমি করতো একবার তারপর আমি ওকে আবার রিপিট খাওয়াতাম মানে এই চলছিল আর কি আমার কদিন ধরে বিশেষ করে জিনিসটা অতিরিক্ত বেড়ে গেছিল পুজোর পর থেকে তো যাই হোক আর সেটা ফেলে রাখা যাচ্ছিল না তো আমরা শেষে ডক্টরের কাছে গেলাম তো ডক্টর শুনে যেটা বললেন মানে সেটা তো মানে আমরা জাস্ট ভাবতেও পারছি না যে এরকমও হতে পারে একটা বাচ্চা বমি করে সেটার কারণও যে এত মারাত্মক এত ক্রিটিক্যাল এত সিরিয়াস হতে পারে মানে এটা আমাদের ভাবনার বাইরে ছিল তো যেটা ডক্টর বলেছেন সেটা তোমাদেরকে জানাতে আজকে এই ভিডিওটা করা যাতে তোমরাও সতর্ক হয়ে যাও তোমাদের বাচ্চারাও যদি এরকম বমির টেন্ডেন্সি রয়েছে বা বারে বারে বমি করে দেখছো জিনিসটা ফেলে রেখো না অবশ্যই একবার ডাক্তারের সাথে পরামর্শ করে নিও কারণ নইলে কিন্তু এটা গিয়ে নিয়ে অনেকটা মারাত্মক একটা আকার ধারণ করতে পারে যেটা কিনা মিঠির হয়েছিল সেই সব তো যাই হোক প্রথম থেকে ঘটনাটা শুরু করি তো মিঠির বমি করার টেন্ডেন্সিটা কিন্তু প্রথম থেকেই হ্যাঁ মানে আমার মেয়ে একটু গলাতে একটু দানা পড়লেই মিঠি ওয়াক আপ করে তুমি কি প্রথম দিকে এরকম বমি করতো কিন্তু এতটাও করতো না যে একদিনে চারবার বমি করতো ওয়াক তোলাটা তো আছেই বাচ্চাদের ওটা তো থাকেই মানে বাচ্চারা একটু বেশি খেয়ে ফেললে বা বাচ্চাদের মুখে একটু বড় দানা পড়লে বাচ্চার ওয়াক তোলে কিন্তু মিঠি যেভাবে বমিটা শুরু করেছিল মানে একেবারে মানে পেটের থেকে নাড়িমুড়ি বেরোয় আসছে এরকমভাবে ভাবে বমি করতো মিঠি মানে আমাদের দেখে রীতিমতন কষ্ট হতো যে মেয়েটা এভাবে কেন বমি করছে মানে যখন বমি করতো পেটে কিছু থাকতো না পেটের একেবারে সকালে যা দুধ খেয়েছে সেখান থেকে শুরু করে সমস্ত কিছু বেরিয়ে যেত বমির সাথে মানে একেবারেই পেটটা খালি হয়ে তো এই জিনিসটা কিন্তু আগে ছিল না আগে মাঝে ঠিকই কিন্তু এতটা মারাত্মক ছিল না তো দুর্গাপূজার পর থেকে মানে যখনই ঠান্ডাটা পড়া শুরু হয় তো তারপর থেকে মানে ওয়েদার চেঞ্জে যে বাচ্চাদের শরীরটা খারাপ করে তো সেই সময়টা থেকে মিঠি সর মানে সর্দি কাশি লাগে তো প্রথম সর্দি লেগেছিল আমার মনে আছে মানে দুর্গাপুজোর পরে ঠিক দুর্গাপুজোটা শেষ হলো দুর্গাপুজোর দশমীর দিন মিঠির সর্দি লাগে তো আমরা নর্মাল ওষুধ দিই যেগুলো সর্দির সামান্য স্বাভাবিক ওষুধ হয় আর কি মানে জেনারেল ওষুধ হয় আর কি তো সেগুলোই তো সর্দি এরকম কিছুদিন চলে আর তারপরে সর্দিটা কমে যায় মানে আট দিন পরে সর্দিটা কমে যায় তো তোমরা বিশ্বাস করবে না তার ঠিক দু থেকে তিন দিন যায় না আবার নতুন করে মিঠির সর্দি লাগে মানে এই যে দুর্গাপুজোর পর থেকে এই যে সর্দি লাগাটা শুরু হয়েছে মিঠির মানে মিঠি হয়তো দু তিন দিনও ভালো থাকেনি আবার নতুন করে সর্দি লেগেছে মানে ওই যে পরের বার সেকেন্ড টাইম আবার সর্দি লাগলো সেমভাবে আবার সর্দিটা কমে গেল তারপরে আবার হয়তো ঠিক দু থেকে তিন দিন খুব বেশি হলে ভালো আবার মিটি সর্দি মানে হাঁচি দিচ্ছে মিঠির নাক দিয়ে জল পড়ছে মানে মিঠি ভালোই হচ্ছিল সোজা কথা মিঠি ভালোই হচ্ছিল না মানে কমে যাচ্ছে হয়তো গিয়ে আজকে সকালবেলা বললাম যে যাক এতদিনে গিয়ে সর্দিটা ঠিক হয়েছে আজকে আর দেখছি নাকের কফ নেই নাকটা আজকে খোলা আছে আর নাক বন্ধ হয়নি কালকে রাতের মিঠি ভালো করে ঘুমিয়েছে হয়তো সকালবেলা বললাম বিকেলবেলা থেকে আবার দেখছি মিঠি হাঁচি দিচ্ছে আর মিঠি নাক দিয়ে জল পড়ছে চোখ দিয়ে জল পড়ছে মানে বুঝতে পারছি আবার নতুন করে সর্দি লাগছে মিঠি তো এই জিনিসটা না দুর্গা পুজোর পর থেকে চলেই যাচ্ছিল চলেই যাচ্ছিল তো আর তার মধ্যে যে মিঠির ওই যে গলাতে যে বমি করার ব্যাপারটা আর কি মিঠির ওই বমি করার ব্যাপারটা তো এর মধ্যে জিনিসটা আরও একটু বেশি বেড়ে যায় মানে আগে যেটা হয়তো বা ভদ্রে করতো হয়তো দু তিন দিনে একবার করতো সেই জিনিসটা হঠাৎ করে প্রতিদিন করা শুরু হয় তো আমরা প্রথমে পাত্তা দেইনি কারণ মিঠির তো এটা টেন্ডেন্সি বমি করার মিঠির একটা ধাত রয়েছে আমরা সেটাকে আর আলাদা করে আমল দেইনি তো তারপরে যত দিন যাচ্ছে মানে সর্দিটা যত আর মাসের শেষের গিয়ে নিয়ে গড়াচ্ছিল এতটা মারাত্মক আকার ধারণ করে তখন থেকে মিঠি হঠাৎ করে এই জিনিসটা শুরু হয় যে মিঠি এভরি মিলে একবার করে বমি করা শুরু করে দেয় তো তারপর এর চলতে চলতে হঠাৎ করে একদিন আমার শাশুড়ি মায়ের চোখে পড়ে যে মিঠির কানের মধ্যে কিছু একটা মানে জল জল টাইপ কিছু একটা মিঠির কানের মধ্যে দেখা যাচ্ছে মানে মিনি মিঠির মিঠির একটা কান যে নর্মাল না ভেতরে কিছু একটা আর কি পুচ পুচ সাদা সাদা জল জল এরকম কিছু একটা রয়েছে তো প্রথমে বুঝতে পেরেছি মানে আমরাও অবাক হয়ে যাই দেখে যে ভালো করে দেখি টর্চ জ্বালিয়ে যে সত্যি সত্যি কানের মধ্যে কিছু একটা আর কি জলীয় জলীয় টাইপ রয়েছে পুচ পুচ টাইপ রয়েছে তো আমরা সেটাকে ডাক্তারের সাথে মানে সেদিন যখন আমরা সেটা চোখে পড়ে সেটা অনেক রাত হয়ে গেছিলো তখন তো তখন আর ডাক্তারের কাছে যাওয়ার মতন অবস্থা ছিল না তো ডাক্তারের সাথে ডাক্তারকে আমরা ফোন করি মেসেজ করি মেসেজ করে বলি যে এরকম একটা ব্যাপার হয়েছে মিঠির কানের মধ্যে এরকম দেখা যাচ্ছে এখন কি করব আমরা তো তখন ডক্টর একটা আমাকে ড্রপ দেন মেসেজ করে বলেন আর কি এই ড্রপটা দাও ড্রপটা দিলে মানে কানের ইনফেকশনটা কমে যাবে তিন দাও আর যদি জ্বর আসে তাহলে প্যারাসিটামল জ্বালাবে তো আমরা সেই মতন মিটিকে ড্রপটা দিই মিটিকে ড্রপটা দেওয়ার সময় পরের দিন উঠে দেখি কানে আর ওই ভেজা ভেজা ভাবটা নেই কানটা পুরো ঠিক হয়ে গেছে তো না আমি আর ড্রপটা কন্টিনিউ করি না যে ঠিক হয়ে গেছে যখন আর দিতে হবে না মানে আমলেই দেয়নি কি তার এক সপ্তাহ পর হঠাৎ করে আবার সেম জিনিস চোখে পড়ে যে আবার কানের মধ্যে ওরকম পুচ পুচ জল জল মতন হয়েছে তো তখন মানে সেই জিনিসটা চোখে পড়ে আমার সন্ধ্যাবেলা রাত্রেবেলাতেই আর কি জিনিসটা এত বেশি মারাত্মক হয়ে যায় আমরা ভেবেছিলাম যে যখন চোখে পড়েছে পরের দিন আর কি ডাক্তার দেখিয়ে নিব কারণ আগে যেহেতু একবার এরকম হয়ে গেছে তো এবার ফেলে এবার একবার দেখিয়ে নেব তো রাতে জিনিসটা এতটা মারাত্মক হয়ে যায় মানে তো মানে আমার ওই রাতটা মানে এত আগে কখনো দেখিনি না এরকম মানে ভয় পেয়ে গেছিলাম আমরা রীতিমতন মতন পুজ রক্তে মিঠি না মানে মিঠির প্রচণ্ড হয়তো ব্যথা করছিল না ইচিং হচ্ছিল মানে জানি না মিক্সি যে পুরো খুচিয়ে 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 কানের থেকে যে পুজার রক্ত সারা মুখে গলায় পুরো মাখামাখি করে ফেলেছিল হ্যাঁ হঠাৎ করেই মানে এরকম একটা দৃশ্য দেখে ভয়ঙ্কর দৃশ্য দেখে যে পুরো মিঠি এরকম মুখের মধ্যে গলার মধ্যে পুরো পূজ আর রক্তে মাখামাখি মিঠি খালি কানের মধ্যে আঙুল দিচ্ছে এরকম এরকম করে চুলকা চুলকাচ্ছে আর এরকম এরকম করে ডলছে কাঁদছে আর সঙ্গে আর তার সাথে সাথে যত আঙুল ঢোকাচ্ছে তত আর কি ভেতর থেকে কানের ভেতর থেকে পূজ আর রক্ত বেরিয়ে আসছে আর পুরোটা এরকম করে ও তো এরকম পুরো মাখামাখি করে ফেলছে তো আমি না জাস্ট আমরা দেখে মানে আমাদের মধ্যে বাড়িতে পুরো চিৎকার যাচ্ছে যে কান্নাকাটি গেছে মানে এটা কী হয়ে গেল হঠাৎ করে সন্ধ্যেবেলায় চোখে পড়লো ভাবলাম যে কালকে ডক্টরের কাছে নিয়ে যাব। এর মধ্যে রাত্রিবেলায় যে জিনিসটা এত মারাত্মক হয়ে যাবে মানে আমরা ভাবতেই পারিনি তো প্রচণ্ড টেনশনে কেটেছে সেদিন রাতটা তো রাত্রে তখন কি করব বুঝতেও পারছিলাম না আর ও তো বাচ্চা মানুষ ওকে তো বুঝিয়েও পারা যাচ্ছে না যে কানে আঙুল দিও না আঙুল দিলে এটা আরও বেশি বাড়বে বারে বারেও আঙুল দিয়ে দিচ্ছিল তো আমরা তখন কি কী করি মানে ভয় পেয়ে খালি ওকে প্যারাসিটামল দিয়ে দিই যাতে ওর কোনো রকম যদি ব্যথা থাকে আর কি ব্যথাটা যাতে কমে যায় রাতে ওকে প্যারাসিটামল দিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিই সেদিন রাত্রের মতন তো তারপরে পরের দিন সকালবেলায় আমরা ওকে ডক্টরের কাছে নিয়ে যাই আর তখন ডক্টর সমস্তটা শুনে দেখে যেটা বললেন মানে সেটা শুনে তো আমরা মানে রীতিমতন আমাদের পায়ের তলার মাটি সরে যায় যে এরকম মানে সত্যি আমরা যদি তখন মনে হচ্ছিলো কেন আমরা আগে ওর যে বমি করার ব্যাপারটা কেন ইগনোর করেছিলাম বমির ব্যাপারটা নিয়ে তখনই যদি আমরা একবার ডক্টরের সাথে কনসাল্ট করতাম তাহলে হয়তো জিনিসটা এত এতদূর গড়াতোই না এটা আমার এত কষ্ট পেত না তো তখন ডক্টর যেটা বললেন সেটাই এখন তোমাদেরকে আমি বলবো যাতে তোমরাও সতর্ক হয়ে যাও তোমরাও যাতে সাবধান হয়ে যাও তোমাদের বাচ্চারও যদি এরকম কোনো রকমের দেখো তোমরা একেবারেই ফেলে রাখবে না তোমরা সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে নিয়ে যাবে তো মিঠির ওই যে পর থেকে সর্দি সেই সর্দিটা লাগতে মানে কোনো মতে পুরোপুরি তো ঠিক হচ্ছিল না একদিন মানে দুদিন ঠিক হতে হতে আবার পরের দিন থেকে আবার শুরু হয়ে যাচ্ছিল তো এই যে ভেতরের ঘটনাটা মানে এই যে একটা কন্টিনিউ সর্দিতে ভুগেছে মোটামুটি দুধ থেকে আড়াই মাস কন্টিনিউ যে ও একটা কফ ছিল ভেতরে সেই কফের থেকে ওর কী হয়েছে গলাতে ইনফেকশন হয়ে গেছিল গলার ভেতরে পুরো যে আমাদের যে জায়গাটাতে চিপি মানে যেটাকে বলে আল আমাদের যেটাকে আল বলে মানে বা খাদ্য নালি বা শ্বাসনালি ওই যে জায়গাটা দিয়ে ওর যে পুরো ইনফেকশন হয়ে এরকম গুটি 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 মতন হয়ে গেছিলো আর সেটার জন্য আমার মেয়ে ঢোক চিপতে পারতো না আর সেটার থেকেই আমার মেয়ে কিন্তু এত বার করে বমি করতো আর সেই যে জিনিসটা আমরা ইগনোর করে গেছি আমরা ভেবেছি ওর এটা ধাত ও ধাতের জন্যই বারে বারে বমি করে সেটাই আমাদের সব থেকে বেশি ভুল হয়েছিল আর ওই জিনিসটা ওই যে ভেতরের ইনফেকশনটা দেখবে আমাদের নাক কান আর গলা কিন্তু একসাথে কানেক্টেড সবসময় তো গলার ইনফেকশানটা যেহেতু অনেক দিন ধরে ছিল তো ভেতরে থাকতে থাকতে সেই গলার থেকে ইনফেকশনটা কানে চলে গেছিল আর কানে গিয়ে নিয়ে সেই ইনফেকশানটা প্রথমে একদিন একটা ড্রপ করাতে ইনফেকশানটা কমে তো যায়নি ওটা দমে গেছিলো তো পরে ওই জন্য ইনফেকশনটা আরও অনেক বেশি মারাত্মক হয়ে যে সেদিন দিন যে ওইরকম একটা বিচ্ছিরি অবস্থা হয়েছিল একেবারে পুজ রক্তে মাখামাখি হয়ে গেছিলো তো সেই জিনিসটা শুধুমাত্র আমাদের দোষে আমাদের ভুলে হয়েছিল যে আমরা যদি প্রথমেই জিনিসটাকে নিয়ে ডক্টরের কাছে যেতাম তাহলে কিন্তু এই ব্যাপারটা হতোই না মানে সামান্য একটা বমির কারণ যে এত বড় হতে পারে মারাত্মক হতে পারে এত দিন ধরে কষ্ট পেয়ে গেছে আমার মেয়েটা মানে আমরা কল্পনাও করতে পারিনি তো ওর গলার ভিতরে পুরো ইনফেকশন হওয়াতে সেই ইনফেকশনের জন্য ও গিলতে পারতো না ওর ওর ভেতর থেকে জন্য বমি বমি হয়ে শেষের দিকে যেহেতু যত দিন তত বেশি ভেতরে ভেতরে ইনফেকশনটা যেত বাড়ছিল ওর জন্য শেষের দিকে যত দিন যাচ্ছিল ওর বমির টেন্ডেন্সিটাও বাড়ছিল প্রত্যেকটা মিলে শেষের দিকে বমি করা শুরু করে দিয়েছিল তো তখন ডক্টর যেটা করলেন সেটা হলো কিনা আমার মেয়েকে কতগুলো ওষুধ দিলেন তার মধ্যে একটা ওষুধ দিয়ে ছিলেন হচ্ছে একটা অ্যালার্জির ওষুধ দিলেন তার মধ্যে তো ওই ওষুধটা দিয়ে বললেন যে এই অ্যালার্জির ওষুধটা দেড় মাস খাওয়াতে কন্টিনিউ দিনে একবার করে তো ওই ওষুধটাতে মিঠিন নাকি যে সর্দি লাগার ধাপটাও কমবে আর তার সাথে সাথে কানের ভেতরে যে ইনফেকশানটা রয়েছে সেটাও কমবে সেটাও কমাবে মানে এই কানের ভেতরের ইনফেকশনটা নাকি পুরোপুরি ঠিক হবে না যতদিন না অবধি আমার মেয়ে কমপ্লিটলি সর্দি কাশি মুক্ত হচ্ছে ভেতরে ভেতরে ইনফেকশনটা থেকেই যাবে মানে ঠান্ডা লাগলে আবার নতুন করে ইনফেকশানটা হতে পারে তো সেজন্য ওকে সর্দি কাশি মুক্ত রাখতে হবে সবার আগে ওকে একদম যত্নে রাখতে হবে ওর যাতে কোনোভাবে ঠান্ডা না লাগে আর স্নান করার সময় কোনোভাবেই যেন কানে জল না ঢোকে সেটা দিকে নজর রাখতে হবে মানে ডাক্তার বলে দিয়েছিলেন কানে তুলো দিয়ে ওকে স্নান করাতে আর তার সাথে সাথে মিঠিকে একটা বমির ওষুধ দিয়েছিলেন আর একটা গ্যাসের ওষুধ দিয়েছিলেন হজমের ওষুধ দিয়েছিলেন তো এই তিনটে ওষুধ দিয়ে ডক্টর বললেন যে তুমি এই বমির ওষুধটা আর হজমের ওষুধটা পনেরো দিন কন্টিনিউ করো আর অ্যালার্জির ওষুধটা দেড় মাস ধরে খাইয়ে যাও আর তার সাথে সাথে কানে লাগানোর জন্য একটা মলমও দেন ওই মলমটা ডেইলি দুবেলা করে ইয়ারবার্ড দিয়ে ভেতরে লাগিয়ে দিতে কানের ভেতরে লাগিয়ে দিতে আর বারে বারে খেয়াল রাখতে কোনোভাবে যেন নতুন করে ঠান্ডা না লাগে আর নতুন করে যেন মানে জল না ঢোকে আর কি কোনোভাবে কানের মধ্যে মিঠির কানটা যেন একেবারে ড্রাই থাকে তো তারপর থেকে আর কি দেড় মাস ধরে মিঠিকে সেই ওষুধ খাওয়ানো হয় বমির ওষুধটা আর হজমের ওষুধটা তো পনেরো দিন খাওয়ানো হয় আর ওই অ্যালার্জির ওষুধটা দেড় মাস খাওয়ানো হয় আর আমরাও খেয়াল রাখি যাতে মিঠির কোনোভাবে নতুন করে কানে জল না ঢোকে তবের পর থেকে আজ অবধি মিঠিকে আমি এখন অবধি শ্যাম্পু দিই মাথাতে জানি এটা ঠিক না একদমই আনহাইজেনিক তবে ঠান্ডার দিনে এমন খুব একটা প্রয়োজনও পড়ে না আর যখনই মাথাতে আর কি জল দিই মাথাটা একেবারে সামনের দিকে নিয়ে খুব আলতোভাবে খুব আস্তে করে জলটা দেওয়া হয় মাথায় মানে মাথার একেবারে তালুটা না ভেজালে তো ও বাইচারা হয়ে যাবে ওর হয়তো ঘুম হবে না ওর অসুস্থি লাগবে তো মাথাটা না ভেজালেই নয় জন্য মাথাটা একেবারে আলতো করে সামনের দিকে ঝুঁকিয়ে মাথা ধোয়ার মতন করে মাথা সামনেটা ধুয়ে দেওয়া হয় আর বারে বারে খেয়াল রাখা হয় কোনোভাবেই যেন ওর কানে জল না ঢোকে কারণ তুলোটা দিতে আমার একটু ভয় লেগেছে কারণ তুলোটা দেওয়ার পরে সেই তুলোর রোয়াগুলো যদি আমার ভেতরে রয়ে যায় সেটার থেকে আবার নতুন কোনো ইনফেকশন হতে পারে বা নতুন কোনো অসুবিধায় পড়তে পারে মিঠির তো সেই জন্য কানে তুলোটা দেওয়ার সাহস পাইনি আমি তো আমি ওইভাবে খুব আস্তে করে আলতো করেই মিঠিকে স্নানটা করাই যাতে মিঠির কানে জলটা না ঢোকে আর এই ওষুধগুলো খাওয়ানোর পর বিশেষ করে অ্যালার্জির ওষুধটা খাওয়ানোর পর সত্যি কথা বলছি আমার মিঠির মিঠি এখন বারো বমি করে না একটা বারো বমি করে না হ্যাঁ অক তোলে মাঝে মধ্যে কখনো অব্দি ওর গলায় যদি কিছু পরে হঠাতে মটাতে সেটা তাও একদম আর কখনো হয়তো ওভারফিটিং হয়ে গেছে মানে একদম খাওয়ার শেষের দিকে আর হয়তো খেতে পারছে না তখন হয়তো কখনো একটু ও অক তোলে যে না আর বুঝিয়ে দেয় যে না মা আমাকে আর দিও না আমি খেতে পারছি না আমার পেট ভরে গেছে তো তখন আমি বুঝে যাই যে না এখন আর মিঠিকে নতুন করে খাওয়ানো যাবে না আর দেওয়া যাবে না তো যাই হোক তখন হয়তো কখনো একটু আক তোলে কিন্তু বমি করার যে ধাঁচটা মানে মিঠি যেভাবে বমি করে তোমাদেরকে আমি ভিডিওতেও পর্যন্ত দেখিয়েছি মিঠির এক বছরের ডেলি রুটিনের ভিডিওতে যে মিঠি কিভাবে বমি করছিল মানে পুরো একদম পেটের থেকে মানে যা রয়েছে সব বের করে দিত তো সেই জিনিসটা কিন্তু মিঠির একেবারেই বন্ধ হয়ে গেছে একেবারেই বন্ধ হয়ে গেছে তো মানে আমি যদি তখন ডক্টর না দেখাতাম মানে না জানি সেটা কী হতো আর কত মারাত্মক হয়ে যেত তো বলতে পারো যে ওই ডক্টর আর ওই ওষুধগুলো আমার কাছে পুরো ভগবানের মতন আমি যে কতখানি রিলিফ পেয়েছি মানে বলে বোঝানোর মতন না তো সেই জন্য আমি সবাইকে বলবো যে এরকম প্রবলেম যদি তোমরাও ফেস করো অবশ্যই একটা বার ডক্টর দেখিয়ে নিও ডক্টর দিয়ে চেক করিয়ে নিও যে গলার ভেতরে কোনো অসুবিধা নেই তো কোনো ইনফেকশন হয়ে নেই তো কোনো মানে কি বলবো কোনো ইরিটেশন হচ্ছে না তো যেজন্য কি না ও গিলতে পারছে না গিলতে অসুবিধা হচ্ছে যেজন্য কিনা বমিটা করে দিচ্ছে কিংবা অনেকের পেটের প্রবলেমের জন্য বমি হয় বারে বারে হয়তো হজমই করতে পারছে না সবসময় পেটটা ফুলে থাকছে তো সেই জন্য হজমের ওষুধ রয়েছে বমির ওষুধ রয়েছে তো সেটা বুঝে দেবেন আর কি ডক্টর তো সেই জন্যই আর কি এত বড় ভিডিওটা করে তোমাদেরকে বলা তো যাই হোক ভিডিওটা যদি হেল্পফুল হয় তবে ভিডিওটা অবশ্যই একটা লাইক করে দিও আর ভিডিওটাকে শেয়ারও করে দিও যাতে এই ঘটনাটা আরও অনেকে জানতে পারেন অনেক মায়েরা যাতে উপকৃত হন তাদের বাচ্চাদের সম্পর্কে তাদের বাচ্চাদের এই ধরনের অসুবিধাগুলো যাতে ফেলে না রাখা হয় একেবারে তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক করে দেবে তোমাদের ফ্রেন্ডস ফ্যামিলি সবার সাথে শেয়ার করবে সবার সাথে শেয়ার করবে বিশেষ করে যাদের বাচ্চা রয়েছে বাড়িতে তাদের সাথে তো অবশ্যই শেয়ার করবে আর আমার চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে এই ধরনের আরও ভিডিও পেতে আর সুন্দর সুন্দর ভ্লগস পেতে অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে তাহলে আবার অন্য আরেক দিন অন্য একটা ভিডিও নিয়ে ফিরে আসবো ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো লাভ ইউট্যাট